সামান্য সংখ্যার ভুলে ফলাফল উল্টে নির্বাচন যেন পণ্ড না হয় সেজন্য সতর্কতার সঙ্গে কাজ করতে ফলাফল ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বুধবার এক কর্মশালায় সিএসি এ নির্দেশ দেন এদিকে ইসি সচিব বলেন ভোট গ্রহণের দিন বিকেল পাঁচটা পর্যন্ত ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন অন্যদিন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এক কমিশনারের বক্তব্য অসত্য বলে যে বক্তব্য মাটিতে দিয়েছেন সিএসি তার প্রতিবাদ জানিয়েছেন মাহবুব নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বুধবার সকালে জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচনী আমেজ ও মানুষের আগ্রহ দেখে অভিভূত জানিয়ে সিইসি বলেন কোনো ভুলের কারণে যেন মানুষের আস্থা নষ্ট না হয় নির্বাচন উৎসব করার পরিবেশ মানুষের মধ্যে নির্বাচনী যে একটা অনুষ্ঠানের একটা আগ্রহ চিন্তা পরিকল্পনা এগুলো দেখে বুঝে আমরা অভিভূত হই সেই আস্থার জায়গা মানুষের আগ্রহের জায়গাটা যেন কখনো ব্যাহত না হয় আমাদের কারণে আমাদের ভুলের কারণে সেটা লক্ষ্য রাখতে হবে একই অনুষ্ঠানে ইসি সচিব বলেন ভোট দিন বিকেল পাঁচটা পর্যন্ত ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে চিন্তা ভাবনা করছে কমিশন তবে ফলাফল পাঠানোর সময় গতি সচল রাখা হবে আপনারা রেজাল্ট পাঠাবেন কখন থেকে পাঁচটার পর থেকে পাঁচটার আগ পর্যন্ত যদি গতি কম থাকে কোনো সমস্যা নেই তাহলে ঠিক আছে সেটা আমরা আমরা চিন্তা ভাবনা করে দেখব তবে পাঁচটা মানে চারটার পর থেকে মানে ফুল স্পিডে থাকলে আপনারা ওকে তাই না মঙ্গলবার চট্টগ্রামে সিইসি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যকে অসত্য বলাই তার প্রতিবাদ জানান কমিশনার মাহবুব তালুকদার মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা গত আঠারো ডিসেম্বর রাঙ্গামাটিতে বলেছেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে আমি মিথ্যা কথা বলেছি আমি তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি এ কথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন রাখেন এই নির্বাচন কমিশনার কমিশনারের অস্তিত্বে হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা